আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্র সেই প্রথম থেকে কিন্তু তৎপর, কিন্তু নতুন করে তৎপর হয়েছে রাশিয়া। অন্যান্য সময় ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ইসরায়েলের শত্রুদেশ হিসেবে চিহ্নিত ইরানের ব্যাপারে এতটা বেশি কনসার্ন ছিল না রাশিয়ার। কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ভ্লাদিমির পুতিন যখন ইরান সফর করে আসলেন, তখন তাদের মধ্যে বেশ কিছু চুক্তি সাধিত হয়েছে। আর এর মাঝখানে আমরা দেখলাম যে ইরান এবং ইসরায়েলের মধ্যে খুবই একটা খারাপ অবস্থা ধারণ করেছে, সেটা হচ্ছে সিরিয়াতে যে চলমান ইস্যু আছে সেটা নিয়ে। তো নতুন একটা বিষয় সামনে এসেছিল যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা চুক্তি হতে যাচ্ছে, আর সেই চুক্তিকে থামানোর জন্য ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সেটার প্রেক্ষাপটে গত সপ্তাহেই আগস্টের শেষ দিকে এসে মোসাদ প্রধান, তিনি যুক্তরাষ্ট্রের সাথে গোপন বৈঠকের জন্য যাওয়ার একটা খবর কিন্তু গণমাধ্যমে দেখেছি। তো এর মাঝখানেই গতকালকে ইরানে পৌঁছেছে রাশিয়ার 9টি বিমান। রাশিয়ার এই 9টি বিমান যাওয়ার পরে সেখান থেকে নতুন করে আলোচনার আবারও শুরু যে রাশিয়া কেন এই 9টি বিমানকে ইরান পাঠিয়েছে। ইরানের একটা বক্তব্য আছে যেটা রাশিয়া দিয়েছে, কিন্তু ইসরায়েল বলছে ভিন্ন কথা, যে এটা আসলে ইরানকে সহযোগিতা করা হয়েছে যখন ইরান ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে যাচ্ছে। বাট ইরান বলছে যে ইরানের রাশিয়ার যে 9টি বিমান পৌঁছেছে সেটি হচ্ছে রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য এই বিমানগুলো পাঠিয়েছে রাশিয়া। ইরানের পরিবহন মন্ত্রী রুস্তম কাশিমি দেওয়ার তথ্য অনুযায়ী এই বক্তব্য সামনে এসেছে। তিনি বলছেন যে রাশিয়ার 9টি বিমান ইরানে রক্ষণাবেক্ষণের সেবা নিচ্ছে কারণ রাশিয়া বিমানের জন্য যেই ধরনের যন্ত্রাংশ ও সেবা প্রয়োজন ইরানে তা রয়েছে। তিনি বলেন, সম্প্রতি ইরান বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে। যখন বিদেশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলা ইরান এবং রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে, তখন ইরানে রাশিয়ার বিমানের যাওয়ার বিষয় নিয়ে এই রিপোর্ট সামনে আসলো। দ্বিপক্ষীয় সহযোগিতার কারণে দুই দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলতে পারেনি, কিন্তু ইসরায়েল বলছে ভিন্ন কথা। ইসরায়েলের বক্তব্য কী? ইসরায়েলের বক্তব্য হচ্ছে যে এটা বেসিক্যালি আপনার কী বলা যায়, ইরানের ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যেন আরও শক্তিশালী হইতে পারে সেই বিষয়টাই আসলে চেষ্টা করে যাচ্ছে রাশিয়া। দর্শক, একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে ইরান ইস্যুতে গোপন বৈঠকে বসতে যাচ্ছে মোসাদ প্রধান এবং যুক্তরাষ্ট্র। সেই বৈঠকটা সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেই যে ইরানের সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে মার্কিন সেনাদের সঙ্গে বৈঠক করতে সেপ্টেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্রে সফর করবেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কর্মকর্তা ডেভিড বার্নিয়া। আল আরাবিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইহুদি রাষ্ট্র ইসরায়েল পশ্চিমা শক্তিকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে প্রভাব বিস্তার করছে। ইসরায়েল বলছে পরমাণু চুক্তি হলে ইরান সমর্থিত মিলিশিয়াদের ফান্ড পাওয়া সহজ হয়ে যাবে, আবার পরমাণু অস্ত্র উন্নয়ন থেকেও পেছু হটবে না তেহরান। ইসরায়েলের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছিলেন যে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ইরানের পরমাণু চুক্তি নিয়ে কংগ্রেস সদস্যদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করতে এক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন যাবে, তবে এরপর আর এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি। কিন্তু আপনারা খেয়াল থাকার কথা যে এই বিষয় নিয়ে ইরানের বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী দুজনে কিন্তু দুইটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ইসরায়েলের বর্তমান যে প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ, তিনি বলেছিলেন যে ইরানের সঙ্গে চুক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা এবং কি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক লড়াইয়ে তারা সামনের দিকে যাবে। আবার অপরদিকে যেই সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনিও কিন্তু বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে ইসরায়েল। রাগের মাথায় তিনি বলেছেন যে তিনি ক্ষমতায় থাকলে কখনো যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সাথে এই ধরনের সম্পর্ক করতে দিতেন না। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিমানগুলো আসলে সত্যি সত্যি কী কাজে গেছে? এখন বিমানগুলো কি যাত্রীবাহী বিমান নাকি ধরেন যুদ্ধ বিমান, এই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য আসেনি। জাস্ট 9টা বিমান গেছে, কিন্তু ধারণা করা হচ্ছে যে সিরিয়া ইস্যুতে খুব শক্ত ভূমিকায় আছে এই মুহূর্তে ইরান, আর যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতেও ইসরায়েলের যে অতিরিক্ত বাড়াবাড়ি, যে কোনোভাবেই এই ইস্যুকে তারা বা এই চুক্তিকে তারা সংগঠিত করতে দেবে না, সেইটা নিয়েও কিন্তু ইরান কিন্তু খেপে আছে অনেকটাই ইসরায়েলের উপরে। আবার এই ইসরায়েলই কিন্তু দাবি করেছে, তারাই রিপোর্টটা প্রকাশ করছিল যুক্তরাষ্ট্রের নিউজ মাধ্যমগুলোর মাধ্যমে, যে ইরান থেকে গোপনে ড্রোন কিনতেছে রাশিয়া। প্রায় কয়েকশো না কয়েক হাজার ড্রোন গেছে রাশিয়াতে, সেগুলো কিন্তু ইসরায়েলই প্রকাশ করছে। তো সব মিলিয়ে ইসরায়েলের উপরে কিন্তু ইরানের একটা যথেষ্ট ক্ষোভ আছে। এখন আক্রমণ করবে না কি করবে না সেটা পরের বিষয়, মৌখিক আক্রমণগুলো কিন্তু একে একে চলছে। তবে পজিটিভ নিউজ হচ্ছে কি শোনেন, যুক্তরাষ্ট্র যাতে মাতাল হইলে তাহলে ঠিক আছে,
এমনিতে এরা চারিদিকে ঝামেলা করতেছে, এটা সেটা করতেছে, মোসাদ যাচ্ছে, ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক, আবার ইসরায়েলের অভিযানকে বৈধতা দিচ্ছে, কিন্তু এরপরও ইরানের সাথে কিন্তু যে চুক্তি সেটার ব্যাপারে কিন্তু পজিটিভলি সামনের দিকে যাচ্ছে। ইউরোপীয় নেতা যারা আছেন তারাও কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রকে মিলানোর জন্য চেষ্টা করছেন। আবার কেউ কেউ বলছেন আরব দেশগুলোর মধ্যে কাতার নামক যে রাষ্ট্র আছে তারাও কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বাকি যে আরব রাষ্ট্রগুলো আছে যেমন সৌদি আরব বা বাহরাইন, মিশর, দুবাই, এই রাষ্ট্রগুলো আরও কয়েকটা রাষ্ট্র আছে, তারা আবার চাচ্ছেন যেন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক তৈরি হোক। আর এটাকে থামানোর জন্য আটটা মুসলিম দেশের প্রধান যারা আছেন বা তাদের যারা অনুসারী আছেন, হ্যাঁ একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তারা কিন্তু ইসরায়েলের সাথে গোপন একটা বৈঠকও করেছিলেন বাহরাইনে। তো সকল কিছু মিলিয়া ইরানের জন্য খুবই একটা চাপমূলক সময় যাচ্ছে। বাট রাশিয়ার এই ধরনের অ্যাক্টিভিটিস যদি সত্যি সত্যি যুদ্ধবিমান দিয়েও থাকে আমি মনে করি খুব ভালো করছে, কারণ ইসরায়েলিদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।